ভালোই আছে। এই গাছটিকে রঙ্গন বলা হয়। এই রঙ্গন বিভিন্ন কালারের হতে পারে। অনেকের বাড়িতেই আশা করি এই গাছ রয়েছে। যাদের বাড়িতে নেই তারা বাগান সাজানোর জন্যে টবে ভালো করে গুলে সপ্তাহে একদিন বা দু সপ্তাহে একদিন করে স্প্রে করে দেবেন, তাহলে কোনো ফাঙ্গাস বা ছত্রাক ঘটিত রোগ আপনার গাছে আসবে না। পারলে মাঝে মাঝে একটু গোড়ার মধ্যেও স্প্রে করে দেবেন, যাতে আপনার গোড়াটিও ভালো থাকে, গাছের যে শেকড় এবং মাটি সেগুলো সব কিছু ফাঙ্গাস থেকে নিরাময় হতে পারে। এগুলো একটু খেয়াল রাখবেন। আর তারপরে দেড় থেকে দু মাস অন্তর। নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা প্রথম আজকের এই ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলে এসে, তাদের অনুরোধ রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাহলে যেই গাছের ভিডিও আপনাদের সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ তার যে থাম্বনেল আপনারা দেখতে পেয়েছেন, তাতে বুঝতে পেরেছেন কী গাছ সম্পর্কিত আমি ভিডিও করতে চলেছি। সেই গাছের সম্পূর্ণ পরিচর্যা প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই আপনাদেরকে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখা আপনারা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলি, আমাদের চ্যানেল সবুজ বসন্তকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমাদের চ্যানেলের ভিতরে গিয়ে আপনারা বিভিন্ন প্রকার গাছ এবং বাগান রিলেটেড গাছের ভিডিও এবং কীভাবে পরিচর্যা করা যায় সহজ এবং সোজা পদ্ধতিতে সব কিছুই জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে এগুলো জানা সম্ভব না। এবং তার সঙ্গে অনুরোধ রাখি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করুন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করব ইউটিউবে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। এখানে দেখুন আমি আজকে আপনাদেরকে একটি গাছ দেখাচ্ছি। এটি একটি ফুল গাছ এবং খুবই ভালো ফুল গাছ, এটি দেখলেই বুঝতে পারবেন। এর ছোটো 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 কুঁড়ি এসছে, আপনারা দেখলে বুঝতে পাচ্ছেন। এই কুঁড়িগুলোর সংখ্যাও ভালোই আছে। এই গাছটিকে রঙ্গন বলা হয়। এই রঙ্গন বিভিন্ন কালারের হতে পারে। অনেকের বাড়িতেই আশা করি এই গাছ রয়েছে। যাদের বাড়িতে নেই তারা বাগান সাজানোর জন্যে টবে অথবা মাটিতে দু রকমভাবেই এই গাছ লাগাতে পারেন, এই গাছ করতে পারেন। এই গাছ খুবই সুন্দর এবং ডাইরেক্ট সানলাইট যদি এই গাছে পড়ে অল টাইমের জন্যে, তাহলে গ্রীষ্ম বলুন বর্ষা বলুন এই গাছ আপনাকে ফুল দেবেই দেবে। এবং এই গাছে ফুল একবারে থোকে থোকে হয়, ব্রাঞ্চে হয়, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো ব্রাঞ্চ, এই পুরো ব্রাঞ্চ হিসাবে হবে একবারে, ঠিক আছে, অল্প অল্প হবে না, একবারে যখন হবে সম্পূর্ণ থোক হিসাবে হবে। এবার এই গাছটিকে আপনারা যদি নার্সারি থেকে কিনে আনেন, নার্সারিতে অনায়াসে এই গাছ আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন ভেরিয়েন্টের পাবেন। তবে লালটি এবং অরেঞ্জটি বেশি পরিমাণে থাকে সকলের কাছে নার্সারিতে, সেটি একটু খেয়াল। পাঁচ থেকে সাত দিন আপনার বাড়িতে যে বাগান আছে সেই বাগানের মধ্যে জাস্ট সেমিশেড এরিয়া একে রেখে দেবেন, ডাইরেক্ট সানলাইটে রাখবেন না, সেমিশেড এরিয়া রাখবেন, জল প্রয়োজন হলে জল দেবেন। এবং এই অপর আপনার অ্যাটমসফিয়ারের সঙ্গে এই গাছটি ভালোভাবে মিলেমিশে যাবে। তারপরে আপনি কি করবেন, সেই গাছটিকে রোপণ করবেন। রোপণ করার জন্য আপনি টব আপনার ইচ্ছা অনুযায়ী চুজ করবেন, যেহেতু গাছটি একটু বড় হয় তার জন্য একটু বড় টব আপনি ইউজ করতে পারেন। আমি এখানে দেখলেই বুঝতে পারবেন প্লাস্টিকের জলের জারকে কেটে তাই ইউজ করেছি। আপনারা চাইলে এরকমও টব নিতে পারেন, অথবা আপনারা চাইলে নিজেরা মাটির টবেও ইউজ করতে পারেন। এই গাছটিকে রোপণ করার জন্য আপনি গার্ডেন সয়েল নেবেন, তার সঙ্গে গোবর মিশ্রিত করে নেবেন, ভালোভাবে একটু বালি দেবেন, ভালোভাবে মিশ্রিত করে নিয়ে ওয়েল ড্রেনেজ সিস্টেম করবেন নিচে, যাতে জল এক্সট্রা জল যাতে স্টে না করে যায় এই গাছের গোড়ায়, এটি একটু খেয়াল রাখবেন, যাতে পড়ে যায় এটি একটু ভালোভাবে খেয়াল রাখবেন, নিচে দিয়ে বেরিয়ে যায় যতই জল আপনি প্রয়োগ করুন বা বৃষ্টির জল হোক, যাতে জলটি ওয়েল ড্রেনড ভালোভাবে খেয়াল রাখবেন। তার সঙ্গে এটিকে রোপণ করে দেবেন সেমিশেড এরিয়ায়, সাত থেকে আট দিন রাখবেন। যখন দেখবেন গাছটি একটু অ্যালাইভ হয়েছে, আপনি দেখলেই বুঝতে পারবেন, পুরনো পাতাগুলো হয়তো পড়ে যাবে, নতুন কচি কচি পাতা হবে, একটু ডাল বেড়ে ওঠার চেষ্টা করবে, তাহলে সতেজতা থাকবে, আপনি বুঝবেন আপনার গাছটি অ্যালাইভ হয়েছে। তখন আপনি ধীরে ধীরে তাকে ডাইরেক্ট সানলাইটের দিকে আনবেন। এবার তখন কী করবেন, কিছুদিন যাওয়ার পর, পনেরো থেকে এক মাস যাওয়ার পর তার মধ্যে ট্রিটমেন্ট করবেন। কীরকম, এভরি পনেরো দিন অন্তর আপনি চাইলে নিম তেল গুলে, স্প্রেয়ার বোটলে নিম তেল গুলে এই গাছের টপ টু বটম দেবেন। নিম তেল যদি না থাকে, শ্যাম্পু থাকে আপনার বাড়িতে, যে কোনো শ্যাম্পু স্প্রেয়ার বোটলের মধ্যে দেবেন। এক টাকা শ্যাম্পু যত পরিমাণে হয় ততটুকু পরিমাণ আপনি দিয়ে দিলেন এবং তার মধ্যে এক লিটার জলের মধ্যে ওইটিকে গুলে নেবেন ভালো করে। এবার স্প্রেয়ার বোটল দিয়ে ভালোভাবে টপ টু বটম স্প্রে করে দেবেন। এরকম করে সপ্তাহে একবার করে করবেন, তাহলে আপনার গাছে কোনো রকম পোকার আক্রমণ থেকে রোধ পাবে সেই গাছটি। এবং তার সঙ্গে আপনি কি করবেন, স্যাপ বা ব্যাবেস্টিন ভালো করে গুলে সপ্তাহে একদিন বা দু সপ্তাহে একদিন করে স্প্রে করে দেবেন, তাহলে কোনো ফাঙ্গাস বা ছত্রাক ঘটিত রোগ আপনার গাছে আসবে না। পারলে মাঝে মাঝে একটু গোড়ার মধ্যেও স্প্রে করে দেবেন, যাতে আপনার গোড়াটিও ভালো থাকে, গাছের যে শেকড় এবং মাটি সেগুলো সব কিছু ফাঙ্গাস থেকে নিরাময় হতে পারে। এগুলো একটু খেয়াল রাখবেন। আর তারপরে দেড় থেকে দু মাস অন্তর অন্তর এভরি, যদি গ্রীষ্মকাল হয় আর শীতকাল হয়, এভরি টাইম অর্থাৎ পনেরো কুড়ি দিন বাদে বাদে আপনি সর্ষের ফুল ভালো করে
জলে গুলে নিয়ে সরষের খোল কী করে গুলতে হয় সেগুলো আমার চ্যানেলে গেলে আপনারা ভিডিও দেখলে জানতে পারবেন, এবং কীভাবে সেটি প্রয়োগ করতে হয় সেগুলো সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা গেলে আপনারা দেখতে পারবেন। এছাড়া আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবার সেটিকে ভালোভাবে আপনি প্রয়োগ করবেন কোনো দিন অন্তর অন্তর, ঠিক আছে? বর্ষাকালে অত প্রয়োগ করার দরকার পড়ে না, কোনো সারেরই প্রয়োগ করার দরকার পড়ে না। এছাড়া আপনি যখন দেখবেন যে আপনার গাছে অধিক সময়ের জন্য ফুল আসছেই না, কোনোভাবে এই সারগুলো প্রয়োগ করার পরেও ট্রিটমেন্ট করার পরেও আপনি ফুল পাচ্ছেন না, তখন আপনি কী করবেন, আপনি চাইলে একটু পটাশ জলের মধ্যে গুলে নিয়ে আর্টিফিশিয়ালি যেই সারটি হয় সেটি আপনি প্রয়োগ করে দেবেন গাছের টপ টু বটমে। একবার প্রয়োগ করলেই হবে, মাস দেখবেন অটোমেটিকলি ফুল আসা আরম্ভ হয়ে যাবে। তো তারপরে যে একবার ফুল আসার পরে তখন আপনি জৈব সার, গোবর সার অথবা যেই সর্ষের খোলগুলো দিতে বললাম সেগুলো দেবেন, তাহলে আপনার গাছ ভালোভাবে বেড়ে উঠবে। এবং ডাইরেক্ট সানলাইটে রাখবেন, এটি হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে মাছ বেড়ে গেছে, আপনার গাছে ফুল আসছে না, ফুল আসছে না, এই একই সিমটম আপনার আসছে, আপনি কী করবেন, প্রুন করবেন। এই দেখুন টপে আসার পরে এই যেই জায়গাটা থাকবে এই জায়গা দিয়ে যদি প্রুন করেন, পাশ দিয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা করে ডাল খোপ হিসাবে আসবে, তখন আপনার ওই ওই ব্রাঞ্চগুলোতে ফুল আসার সম্ভাবনা বেড়ে যায়, অধিক পরিমাণে বেড়ে যায়। এটি একটু ভালোভাবে খেয়াল করে রাখবেন, এটি একটু করবেন এই ট্রিটমেন্টগুলো, এবং যে কোনো জায়গায় আপনি রেখে দিতে পারেন। দেখুন আমি এর মধ্যে স্পাইডার প্ল্যান্টও পুঁতে দিয়েছিলাম, এত স্পাইডার আমার কাছে হয় যে বলার মতো না, যে স্পাইডার আমি ফেলেও কুল করতে পারি না। এই দেখুন আপনারা দেখলেই বুঝতে পারছেন, এটিও খুব দুর্মূল্য গাছ, এক একটি গাছের অনেক দাম। এই স্পাইডার নিয়েও আমি ভিডিও করেছি, আপনারা দেখতে পারেন, খুব সুন্দর লাগে এই স্পাইডার প্ল্যান্ট, এও আমি রোপণ করে রেখেছি এর মধ্যে। এবং এই গাছটি অযত্নেই রয়েছে, মাটির পোষণও আপনি দেখতে পাচ্ছেন, পাতা পুতা সব পড়া, আমি কোনো রকম ইয়ে করি না, এগুলোই আবার সার হয়ে যায়। এই যে শুকনো পাতাগুলো পড়া, এগুলোই আপনি যদি চুর করে এর মধ্যে রেখে দেন জলে ভিজে বর্ষাকালে, এটি সার হিসাবে আপনার গাছের কাজে লেগে যাবে। তো আশা করি আজকে সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন রঙ্গন গাছটি কী এবং কত প্রকারের কালারের রঙ্গন হতে পারে, নার্সারি থেকে কীভাবে আনবেন, কী ট্রিটমেন্ট করবেন, কীভাবে রোপণ করবেন, তার পরবর্তী পর্যায়ে কী সার কখন প্রয়োগ করবেন, গাছে কী ওষুধ প্রয়োগ করবেন, কখন প্রয়োগ করবেন যাতে আপনার গাছটি ভালো থাকে, এবং অনেকদিন যদি ফুলও না হয় দীর্ঘদিন ধরে, তাহলে কী ট্রিটমেন্ট করলে আপনার আর্টিফিশিয়ালি সার প্রয়োগ করে, এবং নিজের থেকে কীভাবে আপনি যদি গাছে প্রুন করেন তাহলে আপনার গাছে ভালোভাবে ফুল আসবে, এগুলো সব কিছুই জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক দিন, এবং আমাদের চ্যানেল সবুজ বসন্তের সঙ্গে থাকুন, অ্যাজ এ ফ্রেন্ড এবং ফ্যামিলি হিসাবে আমাদের সাবস্ক্রাইব করে পাশে রাখুন, তাহলে বিভিন্ন গাছ রিলেটেড ভিডিও আপনারা অনায়াসেই পেয়ে যাবেন রেগুলারলি। আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।